দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ফের বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আগামী 1 থেকে 8 এপ্রিল হাইকোর্টের বেশ কিছু মামলার ফাইলিং করার নির্দেশ জারি করা হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা গেছে, মূলত পক্সো আইনের কিছু মামলা ও জামিনের আবেদন করা সহ কিছু জরুরি মামলার শুনানি হবে আপাতত। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি ও আন্দামান নিকোবর সার্কিট বেঞ্চের বিভিন্ন মামলাগুলোর ফাইলিং শুরু করার জন্য নির্দেশিকা জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। করোনা ভাইরাসের আতঙ্কের জন্য বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। কাজ স্থগিত রেখেছিলেন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরাও। আগামী 1 থেকে 8 এপ্রিল হাইকোর্টের বিশেষ কিছু মামলা শুনানির কাজ শুরু করার বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কর্মী রাহুল বণিক জানান, আগামী 1 থেকে 8 এপ্রিল পর্যন্ত জরুরি মামলাগুলোর ফাইলিং এর কাজ শুরু করার নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গেছে আপাতত শুনানির কাজ হবে কলকাতা হাইকোর্টে। আচ্ছা স্যার, আমাদের ক্যালকাটা হাইকোর্টের নোটিফিকেশন অনুযায়ী 25 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মানে 25 মার্চের থেকে 9 এপ্রিল পর্যন্ত হাইকোর্টের এবং ডিস্ট্রিক্ট কোর্টের কাজগুলো সাসপেনশন করা ছিল। তো বর্তমানে সেট গভর্নমেন্টের এবং হচ্ছে হাইকোর্টের নোটিফিকেশন অনুযায়ী আমাদের সার্কিট বেঞ্চকেও বলা হয়েছে যে এই সমস্ত সফট কপি অফ ফাইলিংগুলো ওগুলোর মাধ্যমে ফাইলিং করার জন্য এবং ফাইলিং চলবে এবং সেগুলোকে প্রিন্সিপাল বেঞ্চে আমাদের হচ্ছে ট্রান্সফার করতে হবে ইমেল অর এনি আদার মোডে। কারণ NDPS অ্যাক্ট যেগুলো আছে এবং হচ্ছে অ্যাপ্লিকেশন রিগার্ডিং 438, 439 আন্ডার সেকশন অ্যান্ড দেন প্রিভেনশন অফ দ্য করাপশন অ্যাক্ট, পস্কো অ্যাক্ট এবং হচ্ছে এছাড়া ইলেকট্রিসিটি অ্যাক্ট যেগুলো আছে, এই সমস্ত মামলাগুলো আর্জেন্সি মামলা আছে ওগুলো নিয়ে সার্কিট বেঞ্চেও মামলার ফাইলিং হবে। এই সময়টাতে 1 তারিখ ও 8 তারিখের মধ্যেও ফাইলিং হচ্ছে, শুধু ফাইলিংটাই খোলা থাকবে, ফাইলিংগুলো হবে সফট কপিতে এবং সেগুলো ইমেল ভার্সনে চলে যাবে হচ্ছে প্রিন্সিপাল বেঞ্চে।